সোমবার পূর্ব বর্ধমান জেলার 2 নম্বর ব্লকের বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক তথা উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি নিশীত কুমার মালিক আবারও বিধায়ক হবার জন্য গণসংবর্ধনার আয়োজন করেন। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক নিশীত কুমার মালিক ও প্রাক্তন প্রধান গৌরাঙ্গ লাল বসু। আমাদের যে পথ চলা বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশন এবং বরসুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ যে 60টি ক্লাবকে আজকে আমরা আমন্ত্রিত জানিয়েছি, তাদের পথ চলা আজকে আমরা শুরু করছি। এদিন বরসুল কিশোর সংঘের মঞ্চে বরসুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 50টি ক্লাব সংগঠন, এনজিও সংস্থা ও দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে বিধায়ক নিশীত কুমার মালিককে বিভিন্ন ক্লাব সংস্থার কর্মীরা পুষ্পক স্তবক উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান। রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি তুলে দিচ্ছেন আমাদের বিধায়ক সাহেব। বরসুল নিউশান ক্লাব, বরসুল কিশোর সংঘ, বরসুল কুমিরকোলা যাবার পর বরসুল পরিমল স্মৃতি সংঘ আপনারা বাঁদিকে চলে আসবেন, তারপর মানিঘাটি প্রগতি সংঘ, যেগুলোকে বলছি একটু আপনারা তাড়াতাড়ি করবেন। তাদেরকে ভেতরে আসার জন্য অনুরোধ করছি, তাহলে আমাদের অনুষ্ঠানটা পরিচালনা করতে সুবিধা হয়। আপনারা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করুন। এরপর শক্তিগড় যুবগোষ্ঠী। এছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন সকল ক্লাব ও সংস্থার সদস্যরা, তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন এবং সেই অসুবিধাগুলি যাতে না থাকে সেই বিষয়ে দেখবেন বলেই আশ্বাস দেন বিধায়ক। আজকে আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে বরসুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে 60টি মতো ক্লাব সংগঠন, এনজিও সংস্থা এবং দুর্গাপুজো কমিটি, যারা সবসময় প্রশাসনের পাশে থাকে, বিভিন্ন সচেতনতা বিভিন্নভাবে প্রশাসনকে সহযোগিতা করে, তাদেরকে নিয়ে আমরা মাননীয় বিধায়ক সাহেবকে আমরা একটা গণসংবর্ধনা দিলাম এবং আজকে বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত বরসুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে একটি আমরা নতুন প্ল্যাটফর্ম বা সংগঠন তৈরি করতে চলেছি, যার নাম হচ্ছে বরসুল অল ক্লাব অ্যাসোসিয়েশন। কারণ এখানে মূলত প্রায় 60টির মতো সংগঠন আছে, যাদেরকে বিভিন্ন সময় সামাজিক সাংস্কৃতিক খেলাধুলার মধ্যে থাকে, তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনবার জন্য আজকে মাননীয় বিধায়ক সাহেবকে সংবর্ধনা সহিত সাথে সাথে আমরা তার অনুমতি সাপেক্ষে এবং অল ক্লাব অল বরসুল ক্লাব অ্যাসোসিয়েশনের মাননীয় বিধায়ক সাহেবকে আমরা সভাপতি করে আমরা আজকে একটি প্ল্যাটফর্ম তৈরি করলাম। এই প্ল্যাটফর্মের যে অরাজনৈতিক সংগঠন, তার মূলত কাজই মানুষের পাশে থাকা, মানুষকে সহযোগিতা করা, বিভিন্ন সময় প্রশাসনের সহযোগিতা করা, প্রশাসন সরকারের যে বিভিন্ন জনসচেতনতা যে প্রচার বা যেগুলো মানুষকে বোঝানো, মূলত এই কাজগুলোই করব। এবং এর প্রথম কর্মসূচি হিসাবে আমরা আগামী 12ই জানুয়ারি বরসুল উৎসব মঞ্চে প্রত্যেক ক্লাব থেকে দুজন করে নিয়ে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের যে ভলভো বাস, শীততাপ নিয়ন্ত্রিত ভলভো বাস, তাতে আমরা একটা স্বাস্থ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। আমরা আশা রাখি যে ওই দিন প্রায় আমরা 100 ইউনিট ব্লাড আমরা বর্ধমান মেডিকেল কলেজের হাতে তুলে দেবো। এতদিন পর কেন সম্মাননা জানাচ্ছেন? দেখুন, অনেক ভোটের পর আমাদের প্যান্ডামিক সিচুয়েশন চলছিল, আমরা একত্রিত হতে পারছিলাম না বিভিন্ন সময়, এই পড়াশোনা অমুক তমুক বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই ডেটটা মাননীয় বিধায়ক সাহেব বিধানসভায় বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়েছিলেন, যার জন্য আমরা ওনার সময়টা পাচ্ছি মানে ওনার যে টাইমটা পাচ্ছিলাম না, আজকে উনি আমাদের টাইম দিয়েছিলেন, সেই জন্য আজকে আমরা করলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।